ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2019-20 বিষয় ভূগোল, পেজ নাম্বার 562 এবং 63 প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে রাখো। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়াটি হলো, আনসার হবে অপশন নম্বর ক পর্যায়ন, অপশন নম্বর ক পর্যায়ন। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো, আনসার হবে অপশন নম্বর গ ল্যাম্বার্ট, অপশন নম্বর গ ল্যাম্বার্ট। তারপরে তিন নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এগ টপোগ্রাফি সৃষ্টি হয়, আনসার হবে অপশন নম্বর ক হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। তারপরে প্রশ্ন চার নম্বর, হ্যারিকেন দেখা যায়, আনসার হবে অপশন নম্বর গ ক্যারিবিয়ান সাগরে, অপশন নম্বর গ ক্যারিবিয়ান সাগরে। পাঁচ নম্বর প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায়, আনসার হবে উত্তর আটলান্টিক মহাসাগরে, আনসার হবে উত্তর আটলান্টিক মহাসাগরে। ছয় নম্বর প্রশ্ন, পৃথিবী চন্দ্র ও সূর্যের একই সরলরেখায় অবস্থানকে বলে, আনসার হবে অপশন নম্বর খ সিজিগি, আনসার হবে অপশন নম্বর খ সিজিগি। সাত নম্বর প্রশ্ন, একটি বিষাক্ত বর্জ্য হলো, আনসার হবে অপশন নম্বর ক সীসা, অপশন নম্বর ক সীসা। আট নম্বর প্রশ্ন, শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত, আনসার হবে অপশন নম্বর গ কাবেরী নদীর ওপর, অপশন নম্বর গ কাবেরী নদীর ওপর। নয় নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, আনসার হবে অপশন নম্বর ক দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। দশ নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হলো, আনসার হবে অপশন নম্বর খ কেরালা, অপশন নম্বর খ কেরালা। এগারো নম্বর প্রশ্ন, ভারতের বাগিচা ফসল হলো, আনসার হবে অপশন নম্বর ঘ রবার, অপশন নম্বর ঘ রবার। তারপরে বারো নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কোনটি কেন্দ্রটি হলো, আনসার হবে অপশন নম্বর খ জামনগর, অপশন নম্বর খ জামনগর। তেরো নম্বর প্রশ্ন, রেড ক্লিফ লাইন দেখা যায়, আনসার হবে অপশন নম্বর গ ভারত ও পাকিস্তান সীমারেখায়, ভারত ও পাকিস্তান সীমারেখায়। তারপরে প্রশ্ন চোদ্দো নম্বর, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত, আনসার হবে অপশন নম্বর ঘ দেরাদুনে, অপশন নম্বর ঘ দেরাদুনে। তারপরে যে শুদ্ধ অশুদ্ধ, প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে আই আকৃতির উপত্যকা, বায়ুর ক্ষয়কার্যের ফলে আই আকৃতির উপত্যকা দেখা যায়, এটা হবে মিথ্যা বা অশুদ্ধ। দুই নম্বরে, আধি এক প্রকার ধূলিঝড়, এটা হবে শুদ্ধ, এটা হবে শুদ্ধ। তিন নম্বরে হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত বেশি হয়, এটা হবে মিথ্যা বা অশুদ্ধ, মিথ্যা বা অশুদ্ধ, এখানে প্রয়োজন বৃষ্টিপাত বেশি হয়। চার নম্বরে হচ্ছে, ব্যারেন দ্বীপ আগ্নেয়গিরির উদাহরণ, আনসার হবে সঠিক শুদ্ধ। তারপরে হচ্ছে পাঁচ নম্বর, হিমালয়ের মধ্যবর্তী অংশে দুন উপত্যকা দেখা যায়, এটা হবে মিথ্যা। তারপরে হচ্ছে ছয় নম্বর, ভিলাই ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, আনসার হবে সত্য শুদ্ধ। সাত নম্বর প্রশ্ন, নাসা ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা হবে মিথ্যা অশুদ্ধ। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ, প্রথম প্রশ্ন, লয়েস শব্দের অর্থ কী, আনসার হবে স্থানচ্যুত বস্তু বা সূক্ষ্ম পলিকণা। তারপরে হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। তিন নম্বর, ড্যাশ তিথিতে অধিক প্রাবল্যের জোয়ার দেখা যায়, আনসার হবে অমাবস্যা তিথিতে, আনসার হবে অমাবস্যা তিথিতে। তারপরে হচ্ছে চার নম্বর, বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হলে তাকে ড্যাশ বলে, আনসার হবে কম্পোস্টিং বলে। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ড্যাশ ঋতুতে দেখা যায়, আনসার হবে শীত ঋতুতে দেখা যায়। ছয় নম্বর প্রশ্ন, হার্ড প্যান দেখা যায় ড্যাশ মৃত্তিকায়, আনসার হবে পটজল মৃত্তিকায়, আনসার হবে পটজল মৃত্তিকায়। সাত নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার ড্যাশ বন্দর, আনসার হবে মুম্বাই, আনসার হবে মুম্বাই। তারপরে হচ্ছে দুই এক কথায় উত্তর দাও, আনসার হচ্ছে এল নিনো, কি না, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে যে উষ্ণ অস্থায়ী সমুদ্র স্রোত দক্ষিণ মুখে প্রবাহিত হয় সেটাই হচ্ছে কি, এল নিনো। তারপরে হয়েছে অর্থাৎ পেরু চিলি উপকূল বরাবর এই স্রোতটা প্রবাহিত হয়। তারপরে হয়েছে দুই নম্বর, নিউনোটাক্স বলতে কী বোঝো, না মহাদেশ হিমবাহের মধ্যে যে অনুচ্চ টিলা বা ঢিবি জেগে থাকে সেটাকে বলা হয় নিউনোটাক্স। তারপরে হয়েছে তিন নম্বর, টেক সিটি কোন শহরকে বলা হয়, আনসার হবে পুনাকে, পুনাকে টেক সিটি শহর বলা হয়। তারপরে হচ্ছে চার নম্বর, সিজিগি বলতে কী বোঝো, যখন চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে বলা হয় সিজিগি অবস্থান। পাঁচ নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি, কম জনঘনত্ব যুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ।
ছয় নম্বর হচ্ছে উদীয়মান শিল্প বলতে কী বোঝো? পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প, পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। তারপরে রয়েছে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? আনসার হবে কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুরকে। আট নম্বর প্রশ্ন, পিক্সেল কি? না, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। তারপরে হচ্ছে ডান বাম মিলন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আনসার হবে জাতীয় সড়ক। সলুৎক্ষেপ বৃষ্টি, আনসার হবে প্রতিবাত ঢাল। তিন নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশন, আনসার হবে জলদূষণ। এনটিপিসি হবে বিদ্যুতের যোগদানকারী সংস্থা, যোগানদানকারী সংস্থা।